নমস্কার বন্ধুরা, অর্ণব ইলেকট্রনিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে আজকের এই ভিডিওতে স্বাগতম জানাই। বন্ধুরা, সময় যত এগোচ্ছে রাজ্যের আকাশে দুর্যোগের মেঘ জমছে ততই। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ ক্রমশ রাজ্যের উপকূলবর্তী এলাকার দিকেই ধেয়ে আসছে। বর্তমানে সাগরদ্বীপ থেকে দূরত্ব কমে 150 কিলোমিটার হয়েছে। ইতিমধ্যেই দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলায় হালকা থেকে ভারী বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়েছে। বীরভূম এবং পুরুলিয়া জেলায় আগামী কয়েক ঘন্টায় আবহাওয়ার বড় পরিবর্তন আসতে চলেছে। আগামী 6 ঘন্টায় নিম্নচাপ আরও গভীর নিম্নচাপে পরিণত হবে। কলকাতার একাংশে এর মধ্যেই ভারী বৃষ্টি শুরু হয়েছে। সকাল থেকে দক্ষিণবঙ্গের কিছু জেলায় দফায় দফায় ভারী বৃষ্টিপাত হচ্ছে। বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, দক্ষিণ চব্বিশ পরগনা সহ পূর্ব ও পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উড়িষ্যা উপকূলে ইতিমধ্যেই অতি ভারী বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। এখানে বৃষ্টির ব্যাপকতা যত বাড়বে তত বাংলার উপকূল অর্থাৎ দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরের উপকূলবর্তী এলাকায় বৃষ্টির পরিমাণ বাড়বে। আগামী কাল বন্ধুরা নিম্নচাপের জেরে বৃষ্টি আরও বাড়বে বলেই জানানো হয়েছে আলিপুর আবহাওয়া দফতরের তরফে। এবার দুর্যোগের কথা মাথায় রেখে নবান্নে খোলা হলো কন্ট্রোল রুম। কন্ট্রোল রুমের নম্বর 2214-3526। আগামী 2 দিন কন্ট্রোল রুম থেকে জেলাগুলিতে মনিটরিং করা হবে। নিম্নচাপের প্রভাবে কলকাতা সহ দক্ষিণবঙ্গে ভারী থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়া দফতর সূত্রে খবর। দুর্যোগের আশঙ্কা যথেষ্ট রয়েছে বলেই কিন্তু এই কন্ট্রোল রুম থেকে 24 ঘন্টা মনিটরিং করা হবে সমস্ত জেলাগুলিকে, নবান্ন সূত্রে জানানো হয়েছে। তাহলে অবশ্যই বন্ধুরা চেষ্টা করুন নিজের বাড়িতেই যতটা থাকা যায় দুর্যোগকে যত বেশি এড়ানো যায়। আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক করে ভিডিওটি বেশি করে শেয়ার করে দেবেন এবং আপনি যদি আজকে আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে দেবেন। এবং যারা আগে থেকে সাবস্ক্রাইব করেছেন অনেক অনেক ধন্যবাদ।